নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানেই আছেন প্রত্যেকেই ভালো আছেন আর প্রত্যেকেই সুস্থ আছেন। এই শীতের মরশুমে আমরা কিন্তু পিঠে খেতে ভীষণ ভালোবাসি, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটা পিঠের রেসিপি শেয়ার করি। আজকে আমি বানাবো পাটিসাপটা। সামনেই পৌষ সংক্রান্তি, সেই উপলক্ষে এইভাবে খেজুর গুড় দিয়ে পাটিসাপটা কিন্তু আপনারা বাড়িতে বানাতেই পারেন। তবে চলুন শুরু করে দিই আমার আজকের রেসিপি, নলেন গুড়ের পাটিসাপটার। এভাবে পাটিসাপটা যদি বানানো যায় একটুও কিন্তু লেগে যাবে না। গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দু বাটি নারকেল কোড়া। প্রথমে আমি যে পুরটা বানাবো সেটা এখন বানিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। অবশ্যই নারকেলের পরিমাণ অনুযায়ী গুড়টা কিন্তু দিতে হবে, আর মিষ্টিটা অবশ্যই নিজেরা যেমন খেতে পছন্দ করবেন, কম বা বেশি সেটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো এক কাপ গুড় এখানে ব্যবহার করছি। এবার খুব ভালোভাবে গুড়টাকে নারকেলের সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে পাকটা দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এখন আমি যে ব্যাটারটা বানাবো সেটা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দেব এক কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাণটা আমি এখানে 200 গ্রাম যে প্যাকেটের সুজিগুলো হয় সেই সুজিটাই ব্যবহার করেছি। পুরো প্যাকেটে যতটা সুজি হয়েছে ঠিক ততটাই ব্যবহার করেছি। এবার সুজিটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মেজারমেন্ট কাপের এক কাপই কিন্তু সুজিটা হয়েছে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে সুজিটা আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। সুজির ডবল কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো করে ময়দাটা আর সুজিটা মিশিয়ে নেব। এখন আমি মেশানোর জন্য দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে খেজুর গুড় দিয়েই কিন্তু ব্যাটারটা বানাবো, যেহেতু পাটিসাপটাটা গুড়েরই। আমি এখানে 2 কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে দুধ দেবো আর দুধ দিয়ে ব্যাটারটাকে বানাবো। দুধটা আমি একেবারে দিচ্ছি না, যতটা প্রয়োজন হবে আস্তে আস্তে আমি ব্যবহার করছি। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এখন আমি চলে যাব গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দেব। অবশ্যই ননস্টিকের ফ্রাই প্যানেই করবেন, তাহলে কিন্তু বেশ ভালো হয়। গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি আর হালকা গরমও করে নিয়েছি, খুব বেশি গরমের দরকার নেই। আমি কিন্তু পাটিসাপটাগুলো ঘি দিয়ে করব, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তারপরে এক হাতা পাটিসাপটাটা আমি যে ব্যাটারটা বানিয়েছি বানানোর জন্য সেই পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দেব। উপরটা দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে পুরটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবারে পাটিসাপটাগুলো আস্তে আস্তে উল্টে দেব।
দেখুন একদম তৈরি হয়ে গেছে। আর প্যানে কিন্তু একটুও লাগেনি, ঠিক একইভাবে আবারও বাকিগুলো করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নলেন গুড়ের পাটিসাপটা। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। আর শীতের দিনে কিন্তু আমাদের নানান ধরনের জিনিস খেতে বেশ ভালো লাগে, এভাবে একবার পাটিসাপটাটাও বানিয়ে দেখবেন। প্যানের মধ্যে একটু লেগেও যাবে না, আর কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু চটজলদি বানানো হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আর সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।